ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের রিপোর্ট পেয়েছি। তো এমন একটি পরিস্থিতিতে যদি সেই জায়গায় আবার প্রবাসীদের অবহেলা করা হয় এবং এটা করা ঠিক হবে না, কারণ প্রত্যেকটি দলেরই প্রবাসী সংগঠন রয়েছে। আর বাংলাদেশের দল বলতে আওয়ামী লীগ শুধু এক পক্ষে, আর সকল দল মিলে সকল মানসিকতা নিয়ে সকলেই আলাদা হয়েছে। অর্থাৎ এই দেশটি একটি মুক্ত স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা সকলেই বাংলাদেশকে দেখতে চাই, যদিও কিনা আমরা জোরে কথা বলতে পারছি না, রাজপথে মিছিল করতে পারছি না, হরতাল করতে পারছি না, কিন্তু এই হৃদয়ে প্রতিটি মানুষ যেভাবে হরতাল করছে, প্রতিটি মানুষ প্রতিটি ক্ষণে প্রতিটি অবস্থায় যেভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, অতএব এই সরকারের পায়ের নিচে যে মাটি নেই এটা আমরা জানি। সেই জন্যই বলছি যে প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ হয়, এই সরকারের কফিনের শেষ পেরেকটি এই প্রবাসীরাই হয়তো বা মেরে দিতে পারে, সেই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া কখনো যাবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি মনে করি এমন একটি সময় এসছে এই জাতিকে রক্ষা করার জন্য সকলকেই সচেষ্ট হতে হবে। সেই সাথে আমার মনে হয় আজকের প্রধানমন্ত্রী তাকে একটু সজাগ হতে হবে, এইভাবে কথা বলে মানুষের পালস না বুঝে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। আমরা ওই প্যানামার নোরিয়াগাকে দেখেছি, আমরা মার্কোসকে দেখেছি, আমরা হেইটির দুবালিকে দেখেছি, বা আমরা লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি, আমরা সাদ্দামকেও দেখেছি। লিবিয়ার গাদ্দাফির কথা যদি বলা হয়, তিনি তার জনগণের জন্য যা করেছেন এই ধরনের দৃষ্টান্ত কোথাও আমরা দেখিনি, এবং তিনি কোনো এক সময় রেটিংয়ে হাইয়েস্ট ছিলেন, যে তার কোনো বিদেশি ঋণ ছিল না, এবং তার সুশাসন এবং জনগণের জন্য যা করেছেন তা জনগণ ভুলেনি। কিন্তু একটি জায়গায় কিন্তু ছিল, সেটি ছিল গণতন্ত্র ছিল না। গণতন্ত্রহীনতার কারণে যখনই বিচার ব্যবস্থা ব্যাহত হয়েছে তখনই জনগণ ক্ষেপে উঠেছে, তারা ভুলে গিয়েছে পদ্মা সেতুর কথা, ভুলে গিয়েছে মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ করার কথা, ভুলে গিয়েছে টানেলের নিচে দিয়ে এপার থেকে ওপারে যাওয়ার সেই স্মৃতির কথা, সব তারা ভুলে যায়, তাই না? সেই জায়গাটিকে চিন্তা করতে হবে। রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠায়, আর আমরা বিদ্যুৎ আমদানি করতে প্রতি বছর 1.12 বিলিয়ন দিচ্ছি, শুধু কাকে? মোদি, টুইন টাওয়ার অফ মোদি, মানে আদানিকে দিচ্ছি। মোদি আর আদানি হলো টুইন টাওয়ার, পাশাপাশি আদানিকে আমরা দিচ্ছি প্রতি বছরে $1.12 বিলিয়ন। আমরা কি পারতাম না পায়রার মতো আরেকটি, যদিও পায়রা তো মেগা প্রজেক্ট মেরাগা চুরি হয়েছে, তবুও তো আমরা পারতাম আদানি থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমরা না কিনে, যেটা সবচেয়ে অসম চুক্তি এবং যুক্তরাষ্ট্রের পত্রিকাও সেগুলির মধ্যে লেখা হয়েছে এই ধরনের চুক্তি হয় না। সেই চুক্তিতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী 25 বছরে কি আমরা $30 বিলিয়ন তাদেরকে দেব না? ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।